যদি মুরগি অসুস্থ হয় খাবার পরিবর্তন করা যাবে না, কারণ খাবার যদি আপনি পরিবর্তন করেন মুরগি কিন্তু খাবার খাবে না। এগুলো হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টারে ছিল, ব্রয়লার স্টার্টার থেকে এখন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনার এটাকে একটা মেডিসিন প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে যখন খাবারটা পরিবর্তন করবেন তখন মুরগি দেখা যাবে খাবারটা আপনার খেতে চাইবে না, তো মুরগিটা খাবার না খেতে চাওয়ার জন্য মুরগির রুচিটাকে বাড়ানোর জন্য আমরা এটাকে একটা এনজাইম প্রয়োগ করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রুবেল আগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আমরা আমাদের খামারে যে টাইগার মুরগিগুলো আছে সেগুলোর খাবার পরিবর্তন করবো আজকে। তো আপনারা দেখেন মুরগিগুলো কিন্তু খুব মজা করে খাবার খাচ্ছে। এটা হচ্ছে আপনার যেই ব্রয়লার স্টার্টার খাবারটা ছিল সেই ব্রয়লার স্টার্টার খাবারটা। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে কিছু মরগ আমরা ছাটাই করবো, যেন মরগ মুরগি একসাথে রাখছি এবং ব্রয়লার খাবার খাওয়াচ্ছি। তো অনেকেই হচ্ছে আপনার খাবার সম্পর্কে একটা শিডিউল চাই, যে খাবারের শিডিউলটা কি, যে কীভাবে খাবার পরিবর্তন করবো। আজকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি প্যারেন্টস স্টকের খাবার শিডিউল, যে আপনার কতদিন বসে খাবার পরিবর্তন করতে হবে, কীভাবে কি, এই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখুন এরকম ইনফরমেশন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো হচ্ছে দেখেন এই মুরগি আপনার খাবার খাচ্ছে, কিছু মুরগি শুয়ে আছে। তো এখন হচ্ছে আপনার আমরা এটার খাবারটা পরিবর্তন করে দিব। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমাদের মুরগিগুলো একটু অসুস্থ হয়েছিল, এর জন্য আমাদের খাবারগুলো পরিবর্তন করতে একটু লেট হয়ে গেছে, নাহলে আমরা আরও আগেই খাবারগুলোকে পরিবর্তন করে দিতাম। যেহেতু যখন কখনও যদি মুরগি অসুস্থ হয় খাবার পরিবর্তন করা যাবে না, কারণ খাবার যদি আপনি পরিবর্তন করেন মুরগি কিন্তু খাবার খাবে না। তখন দেখা যাবে এমনিতে অসুস্থ হলে মুরগি খাবার খায় না, তারপরে যদি পরিবর্তন করেন তাহলে আরও খাবার খাবে না, মুরগি অসুস্থ হয়ে যাবে। তাই জন্য আমরা পরিবর্তন করিনি, মুরগিগুলো সুস্থ করে নিয়েছি, এখন হচ্ছে আপনার খাবারটা আমরা পরিবর্তন করব। এগুলো ব্রয়লার স্টার্টার খাবার খাচ্ছিল, এখন হচ্ছে ব্রয়লার স্টার্টার থেকে আমরা এগুলোকে হচ্ছে আপনার যে লেয়ার গ্রোয়ার খাবারটা আছে সেই লেয়ার গ্রোয়ার খাবারটা দিব, যেহেতু আমরা এগুলো ডিমের জন্য পালন করতেছি। তো আপনারা যদি ডিমের জন্য মুরগি পালন করে থাকেন তাহলে আপনার হচ্ছে খাবার শিডিউলটা হবে জিরো থেকে আপনার 30 দিন পর্যন্ত আপনারা খাওয়াবেন হচ্ছে ব্রয়লার স্টার্টার, তাহলে মুরগির ওজন চলে আসবে 30 দিন পর থেকে। আপনারা 30 দিন পরে হচ্ছে আপনার লেয়ার গ্রোয়ার খাবারটা স্টার্ট করে দিতে হবে। তো 30 দিনে আপনারা মুরগি মরগ বাছাই করতে পারবেন, আপনাদের মরগগুলো যেগুলো মাংসের জন্য আপনারা পালন করবেন ওগুলো সাইড করে রাখবেন, ওগুলোকে খাওয়াবেন ব্রয়লার স্টার্টার সাথে ব্রয়লার গ্রোয়ার স্টার্ট করবেন। আর যেগুলো হচ্ছে আপনার ডিমের জন্য পালন করবেন ওগুলোকে এক সাইড করবেন, ওগুলোকে খাওয়াবেন হচ্ছে এই যে ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছিলেন ব্রয়লার স্টার্টারের সাথে সাথে লেয়ার গ্রোয়ারটা স্টার্ট করবেন। মাংসের জন্য ব্রয়লার গ্রোয়ার আর ডিমের জন্য লেয়ার গ্রোয়ার। তো লেয়ার গ্রোয়ারটা স্টার্ট করবেন, লেয়ার গ্রোয়ারের সাথে কিন্তু অবশ্যই ব্রয়লার স্টার্টার থাকবে, মানে দুইবেলা হচ্ছে আপনার থাকবে হচ্ছে লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার, দুইবেলা থাকবে হচ্ছে লেয়ার গ্রোয়ার আর একবেলা থাকবে হচ্ছে ব্রয়লার স্টার্টার। আর সেম মাংসের ওইটাও হচ্ছে আপনার দুইবেলা থাকবে হচ্ছে ব্রয়লার গ্রোয়ার, একবেলা থাকবে ব্রয়লার স্টার্টার। এইভাবে করে 5 দিন কন্টিনিউ করবেন, 5 দিন কন্টিনিউ করার পরে আপনারা যে ব্রয়লার স্টার্টার আছে এটা টোটালি অফ করে দিবেন, ওইটা ব্রয়লার গ্রোয়ার খাবে, এটা লেয়ার গ্রোয়ার খাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনার এটাকে একটা মেডিসিন প্রয়োগ করতে হবে, কারণ হচ্ছে যখন খাবারটা পরিবর্তন করবেন তখন মুরগি দেখা যাবে খাবারটা আপনার খেতে চাইবে না, তো মুরগিটা খাবার না খেতে চাওয়ার জন্য মুরগির রুচিটাকে বাড়ানোর জন্য আমরা এটাকে একটা এনজাইম প্রয়োগ করব। তো এনজাইমটা যদি আমি দেই তাহলে মুরগির রুচি ভালো থাকবে, আর রুচি যদি ভালো থাকে তাহলে আপনার যে কোনো খাবার মুরগি খুব সহজেই গ্রহণ করবে। তো এর জন্য খাবার পরিবর্তন করার সময় এনজাইমটা অবশ্যই প্রয়োগ করবেন। তো চলুন আমরা কী এনজাইম প্রয়োগ করতেছি খাবার পরিবর্তন করার সময় এটা আপনাদেরকে দেখাই। তো এই যে এনজাইমটা দেখতেছেন এটা হচ্ছে আপনার অটোজাইম, এই অটোজাইমটা হচ্ছে আপনাদেরকে দিতে পারেন আপনার যখন খাবার চেঞ্জ করবেন বা অন্য যে কোনো এনজাইম দিতে পারেন। তো এইখানে হচ্ছে আপনার বেশ কয়েকটা উপাদান আছে, তো এই এনজাইমটার কিন্তু আপনার হচ্ছে বেশ কয়েকটা কাজ আছে, এটা মূলত যে খাবার রুচির জন্য ব্যবহার করে তা না। যখন আপনি এনজাইমটা ব্যবহার করবেন তখন হচ্ছে মুরগির রুচি ভালো থাকবে, মুরগির হজম প্রক্রিয়াটা খুব সঠিকভাবে হবে, মানে যতটুকু খাবার খাবে খাবারটা সঠিকভাবে হজম হবে, এবং এই এনজাইমটা ওই খাবার থেকে যে সঠিক পরিমাণের প্রোটিনটা, ওই প্রোটিনটা কিন্তু মুরগির শরীরে গঠনে সরাসরি কাজে লাগানোর জন্য সহযোগিতা করবে। তখন দেখা যাবে আপনার নর্মালি এফসিআর রেটটা বাড়বে, এফসিআর রেটটা হচ্ছে কতটুকু খাচ্ছে এবং ওই অনুযায়ী ওই খাবার অনুযায়ী কতটুকু ওজন আসতেছে। যখন আপনার খাবার খাবে এবং সঠিকভাবে প্রোটিনটা মিনারেল তারপরে আপনার হচ্ছে বাকি যে উপাদানগুলো আছে সবগুলো শরীরে কাজে লাগবে, তখন কিন্তু মুরগির রেজাল্ট খুব ভালো আসবে। আর খাবার খাওয়ার পরে যদি দেখা যায় যে আপনার কি খাবার খাচ্ছে কিন্তু পরিপূর্ণ প্রোটিনটা শরীরে পাচ্ছে না, বিপাকীয় যে প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে হচ্ছে না, তাহলে কিন্তু আপনার কি হচ্ছে মুরগিটার
ग्रोथ आसबे ना, किन्तु खाबार से ठीक ही खाच्छे। एर जोन्नो आपनारा होच्छे एनजाइमटा नर्माली আপনার 20-25 দিন পরে ব্যবহার করতে পারেন খাবারের সঠিক ইয়ার জন্য, বা যে কোনো সময় মাসে আপনার এক দুইবার ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মুরগির এফসিআর রেটটা ভালো পাবেন এবং মুরগি খাবারটা সঠিকভাবে গ্রহণ করবে, মুরগির যে বিপাকীয় প্রক্রিয়াটা সেটা ভালো থাকবে। যে কোনো মেডিসিনের গায়ে হচ্ছে আপনার লেখা থাকে যে কতটুকু পরিমাণ ব্যবহার করবেন, তো মেডিসিনের গায়ের লেখাটা আপনার অবশ্যই দেখে নেবেন যে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে। তারপর আমি হচ্ছে আপনার এই ভিডিওতে মেডিসিনটা দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার ব্যবহার বিধি লেখা আছে এখানে, হচ্ছে আপনার 1 মিলি 1 লিটার পানিতে 5 থেকে 7 দিন, মানে হচ্ছে আপনার 1 লিটার পানিতে 1 মিলি দিবেন এবং ব্যবহার করবেন 5 থেকে 7 দিন, যে কোনো একবেলা সকালে বা রাত্রে ব্যবহার করতে পারেন। তো আমরা হচ্ছে আপনার এই মুরগিগুলোকে এখন সকালে, মানে সকালে বলতে এখন বিকালে দিচ্ছি, আমরা এখন থেকে আপনার হচ্ছে মুরগিগুলোকে সকালে দেবো এবং রাত্রে একটি ভিটামিন দিব। যেহেতু মুরগিগুলো অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, ভিটামিনের একটু শর্ট আছে, তার জন্য আমরা ভিটামিন দেবো এটার গ্রোথ আনার জন্য। তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি কি ভিটামিন দিচ্ছি। তো আমরা এখন ওষুধটা মিশাবো, অনেকেই আসেন যারা ওষুধটা মিশাইতে পারেন না, তাদের জন্য মূলত দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ছোট একটি আপনার মুখা, যেটা দিয়ে আপনার হচ্ছে বাচ্চাদের ওষুধ খাওয়ানো হয় বা মেডিসিনের সাথে মুখাটা দেওয়া থাকে। আপনারা এগুলো একটা মুখা নিয়ে নেবেন, এই মুখাতে ওষুধটা আপনার মেপে দিবেন, আর ওষুধের গায়ে যে লেখা আছে বলে দিলাম আগে, লেখা দেখে পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ সবার তো পানি একরকম লাগে না। তো ওষুধের গায়ে পরিমাণটা লেখা থাকে কতটুকু পানিতে কতটুকু দিতে হবে, ওই অনুযায়ী আপনাদের যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানির সাথে মিশাবেন। আর ওষুধ দেওয়ার পর হচ্ছে আপনার পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ আপনি ওষুধ দিলেন পানি যদি খুব ভালোভাবে না মিশান ওই ক্ষেত্রে দেখা যাবে ওষুধটা ভালোভাবে মিশবে না পানির সাথে। তো ভালো করে যদি পানির সাথে না মিশে তাহলে মুরগির শরীরে ভালোভাবে কাজ করবে না, কারণ আপনি এক জায়গায় ওষুধের পানি থাকবে এবং এক জায়গায় থাকবে না। আর একটা বিষয় হচ্ছে ওষুধের পানি যখন দিবেন তখন পটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওষুধ দেওয়ার পরে এবং আগে, কারণ ওষুধ যদি আপনারা দেন ওটা কিছুটা সাইড ইফেক্ট হচ্ছে আপনার পটের মধ্যে থেকে যায়, এজন্য পটটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ওষুধ দেওয়ার আগে এবং পরে, পরিষ্কার পরিচ্ছন্ন পটে ওষুধের পানিটা দিবেন। আর হচ্ছে আপনার যখন ওষুধের পানি দিবেন তখন আপনার চেষ্টা করবেন পট হচ্ছে একটু বাড়াই দিতে, মানে পানির পট একটু বেশি দিবেন যাতে আপনার হচ্ছে প্রত্যেকটা মুরগি পানি সঠিকভাবে খেতে পারে। তো তখন যদি আপনারা পট কম দেন তাহলে আপনার সবগুলা মুরগি দেখা যাবে পানি অনেক সময় খেতে পারবে না, তো ওষুধটা ভালোভাবে কাজ করবে না। এর জন্য আপনার যদি নর্মাল পট থাকে 3টা, আপনি ওষুধের জন্য 4টা বা 5টা পট দিবেন। আর যে এইগুলো হচ্ছে বড় পানির পাত্র, এগুলোতে আপনার হচ্ছে এক একটা পানির পাত্রতে আপনার 25টা মুরগি মানে পানি খেতে পারে, মানে 25টা মুরগির জন্য একটা পানির পাত্র দিতে পারেন। তো আমাদের এইখানে মুরগি হচ্ছে আপনার 100 পিস, আমরা এখানে টোটাল হচ্ছে আপনার এখন 100 পিস না, আমাদের এখানে ছিল কিছু মারা গেছে, এখন আছে হচ্ছে আপনার 80 পিস। আমরা এর জন্য আপনার এখানে মূলত 3টা পানির পট দিয়ে দিই, তো 3টা পানির পট দিলে মোটামুটি হয়ে যায়। শুধু খাবার পরিবর্তন সম্পর্কে আলোচনা করলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর কোন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।